নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য এবিপি আনন্দের সেটে অগ্নিমিত্রা পলকে কুণাল ঘোষ যে ভাষায়, যে অশালীন ভাষায় আক্রমণ করলেন শুধু না, এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, আপনারা কেউ কেউ হয়তো দেখেছেন, যেখানে কুণাল ঘোষ প্র্যাকটিক্যালি মারমুখী অ্যাটিচিউডে অত্যন্ত নোংরা কালচারের বাহকের একজন প্রতিনিধি হয়ে যে ভাষায় আক্রমণ করলেন, আমরা সেটা নিয়ে গিয়েছিলাম অগ্নিমিত্রা পলের কাছে। আমি সরাসরি তাকে প্রশ্ন করেছিলাম, আচ্ছা আজকে কি কোনো জায়গায় আপনি অনুতাপ বোধ করছেন যে আপনি একজন সম্ভ্রান্ত ঘরের মানুষ, রাজনীতিতে এসেছেন, বিধায়ক হয়েছেন, রাজনৈতিক দলের একটা আইডেন্টিটি পেয়েছেন এবং বাংলার বহু মানুষের কাছে খুব পরিচিত একজন রাজনৈতিক আইকনে পরিণত হয়েছেন, আজকে কি কোনো একটা জায়গায় দিনের শেষে মনে হচ্ছে যে আপনি তো ব্যক্তিগত জীবনে, আপনার পেশাদারী জীবনে আপনি একজন সফল মানুষ, আপনাকে মানুষ অন্যভাবেও চিনেছিল সেই সময় দাঁড়িয়ে, সেই পরিস্থিতি দাঁড়িয়ে, আজকে কি কোনো একটা জায়গায় আপনার মনে হচ্ছে যে রাজনীতিতে না এলেই ভালো হতো? কারণ যে কুৎসিত ভাষায় এবিপি আনন্দের সেটে অগ্নিমিত্রা পলকে আক্রমণ করা হয়েছে, আমি তার প্রেক্ষিতে, আপনারা জানেন আমি তারই প্রেক্ষিতে বলেছিলাম যে বাংলার রাজনীতিতে অন্ধকারতম দিন। সুমন দে, এবিপি আনন্দের যিনি সঞ্চালক ছিলেন, তাঁর উচিত ছিল কুণাল ঘোষকে সরাসরি ওখান থেকে বার করে দেওয়া, মানে সেট থেকে বার করে দেওয়া। অর্ণব গোস্বামী হলে সেটাই করতেন, কোনো মহিলাকে এই ভাষায় কথা বললে যে কোনো ভদ্রসভ্য সমাজে, যে কোনো বরিষ্ঠ সাংবাদিক সঞ্চালক যিনি করবেন এই ধরনের নোংরা আচরণ এবং ননস্টপ করবেন, বলার পরও থামবেন না, তাকে বার করে দেওয়াটাই ছিল প্রয়োজনীয় সেই সময় ব্যবস্থা। কিন্তু সেটি করেননি সুমন দে, যথারীতি একটা আপোষের পথে এটেছেন, কুণাল ঘোষকে কুৎসিত ভাষায় আক্রমণ করার সুযোগ দিয়েছেন এবং দিয়ে তারপরে থামুন 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 এসব করেছেন। আমি আজকে এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আপনাদের কাছে, আমি আপনাদের সরাসরি নিয়ে যাব অগ্নিমিত্রা পলকে, তিনি এই ঘটনার প্রেক্ষিতে আমাদের সন্ময় স্পিক্সকে কী বলেছেন, কী দুঃখ, কী আক্ষেপ, কী যন্ত্রণার কথা বলেছেন। বলেছেন বাংলার এই কোন সংস্কৃতি, এই সংস্কৃতি তো আমরা বড় হইনি, কিন্তু ঘটনা হচ্ছে যেটা বাস্তব সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এই কালচার থেকেই বাংলায় আমদানি করেছে। আজকের এই প্রতিবেদনে আমি সরাসরি অগ্নিমিত্রা পলের কাছে নিয়ে যাব, যিনি কী বলেছেন তাঁর ওই দুঃখজনক ওই অধ্যায়টুকু নিয়ে শুনুন। নমস্কার দিদি, সন্ময় বলছি। নমস্কার দাদা, ভালো আছেন তো? আছি আছি দিদি। আপনার উপর যে হিউমিলিয়েশন এসছে এর এবিপি আনন্দের সেটে, আমি সেই প্রসঙ্গেই আপনার কাছে এসছি আজকে কিছু কথা বলার জন্য। পরিষ্কার বলি যে বাংলার সংস্কৃতিতে মহিলাদের এইভাবে টেনে নিচে নামানো, যে অসম্মানজনক কথাবার্তা বলা, যে হিউমিলিয়েশন, যেভাবে অসভ্যতা, যে মানে রুচিহীন সংস্কৃতি প্রকাশ আমরা দেখলাম বিতর্কের অনুষ্ঠানে, কুণাল ঘোষ তারপরে কাকলি ঘোষ অস্বীকার করলেন এবং আপনি প্রতিবাদ করতে গিয়েও মানে একটা সীমা রেখে আপনি আটকে গেলেন, কিন্তু তারা যতটা নিচে নোংরা নামার সমস্ত নামলেন, আপনার যন্ত্রণার শরিক সারা বাংলা, আমি প্রথমত এটা বলিনি, সারা বাংলা নিন্দে করছেন যেটা, যে ঘটনা ঘটেছে। আমি শুধু আপনার কাছে একটা কথা শুধু প্রশ্ন করবো, যে আপনি তো একজন অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের মানুষ, আজকে আপনি রাজনীতিতে এসছেন বলে এইভাবে প্রকাশ্যে নোংরামি শিকার হচ্ছেন, কোনো একটা জায়গায় যন্ত্রণায় কি এমন কোনো কোনো সময় মনে হচ্ছে যে কি দরকার ছিল এই সামাজিক জীবনে, কি বলবেন? না দাদা, প্রথমেই বলি যে আমাকে এই বিষয়টা নিয়ে আমার যে মন্তব্য বা আমার কি ফিলিং সেটা আজকে আপনি শুনতে চেয়েছেন, আপনার আপনার চ্যানেলের দর্শকদের জানাতে চেয়েছেন, তার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। আসলে দাদা, সত্যি কালকে রাত্রে যে ঘটনাটা ঘটেছে এবং যে চ্যানেলে গিয়ে, বিত্যানন্দের চ্যানেলে গিয়ে আমি যে হিউমিলিয়েশন ফেস করেছি, সত্যি এটা আমার জন্য অত্যন্ত শকিং। কারণ কি, আমি আমি দেখেছি এই এই দল, এই টিএমসি দল কিভাবে মহিলাদের ট্রিট করে, সন্দেশকালীর ঘটনাগুলো আমরা দেখেছি, কিন্তু তারপরেও মানে মনে হয় না, বিশ্বাস তো হয় না যে কেউ এরকম একটা ওপেন পাবলিক ফোরামে কেউ একজন মহিলাকে, আমি বিধায়িকাকে ছেড়েই দিন, কিন্তু আমি একজন বাংলার মহিলা, তাকে যে কেউ নির্লজ্জ বেহায়া বলতে পারে, এটাই আমার কাছে খুব শকিং। কিন্তু আবার আমার উচিত ছিল না শক্ট হওয়া, কারণ কি দেখুন, আজকে এই দল আমাদের সম্মানীয় রাষ্ট্রপতিকে নিয়ে যদি বলেন, তার চেহারা নিয়ে খুব মন্তব্য করেন এবং যে করেন, মমতা ব্যানার্জির মন্ত্রী, তার তো কোনো পানিশমেন্ট হয়নি দাদা,
রাষ্ট্রপতির যেখানে কোনো সম্মান নেই, আজকে আদিবাসী মহিলাদের কোনো সম্মান নেই, তাদের হাতে গ্লাস পরে আমাদের মুখ্যমন্ত্রী নাচেন, এবং বহুবার বারংবার আজকে মহিলাদের অপমান করা হয়েছে। তো সেখানে আলাদা করে আমার খারাপ লাগা বা এতটা শক্ট আমার হওয়ার কথা ছিল না, কিন্তু হ্যাঁ দাদা, আসলে আমি তো রাজনীতিতে জন্ম থেকে করছি না, আর স্কুল কলেজ থেকেও করছি না, আমি 5 বছর আমার বয়স আর কি রাজনীতিতে। তো আমি এসেছি মানুষের জন্য কাজ করব, মোদিজির জন্য কাজ করব, দেশের জন্য কাজ করব, এবং আমাকে দেখে আমার আগামী প্রজন্ম তারাও আসবে, ইন্সপায়ার্ড হবে যে হ্যাঁ আমরাও দেশের জন্য কাজ করব, আমরাও রাজনৈতিক এতে যুক্ত হব এই কাজে, সেটা ভেবে এসেছিলাম। এবং এসে যে নোংরা মতো দেখছি সেটাও কোথাও আমাকে আর কি হতাশ করেছে আর কি। এবং কালকেও আপনি দেখেছেন যেটা বললেন আর কি, যে বারংবার আজকে আমাদের কুণাল বাবু যেভাবে আমাকে নোংরা কথা বলছিলেন, এবং তার সঙ্গে তার পাশেই বসে রয়েছেন আরেক মহিলা, আমি জানি না, আমি কিন্তু আজকে আমার দলের নেতা যদি এইভাবে বলতো আমি কিন্তু তার প্রতিবাদ করতাম। আমরা কিন্তু হাতরাস, উন্নাও, মণিপুর আমরা কিন্তু করেছি, আমরা কিন্তু চুপ করে তাকিনি দাদা। কিন্তু কালকে কাকলিদিকে দেখে খুব অবাক লাগলো যে কাকলিদি মুচকি মুচকি হাসছিলেন, এবং তার আগেও আপনি দেখেছেন যে আমি আমার নামটাও ওনার মনে পড়ছিল না, আমাকে ছোট করলেন যে ওই কি যেন একটা ছাপা শাড়ি টাড়ি বানায়। আমি হিলারি ক্লিনটনের পোশাক বানিয়েছি, আমি আমাদের টাটা, যে টাটাকে মমতা ব্যানার্জি তাড়িয়ে দিয়েছে, সেই টাটার যে ISL টিমের জার্সি আমি তাদের পোশাক বানিয়েছি, আমি তাদের ইউনিফর্ম বানিয়েছি, জার্সি বানিয়েছি, আমি বিভিন্ন সিনেমা এবং নায়ক নায়িকাদের কাজ করেছি, আমার নিজস্ব ব্র্যান্ড আছে। আমি খুব গর্বিত দাদা, আমি আমি যে একজন দর্জি বা ফ্যাশন ডিজাইনার, আমি খুব গর্বিত। কিন্তু সেখানেও তারা থেমে থাকেনি, সেখানেও কাকলিদি বলেছেন যে এই নিম্ন শ্রেণীর মানুষরা, আমরা আজকে নিম্ন শ্রেণী হয়ে গেছি দাদা, তারা আজকে গরু চোর, কয়লা চোর, আমাদের ছেলে মেয়েগুলোর, পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে, আমাদের ভবিষ্যৎ যাদের, তাদের চাকরি করে চুরি করেছে, তারা আজকে আবার অন্য লোকদের বলে আমরা নাকি নিম্ন শ্রেণী। আজকে মানে এই অনুব্রত, জ্যোতিপ্রিয়, এরা হচ্ছে উচ্চ শ্রেণী, এরাই তো হচ্ছে আজকে বাংলার বাঘ দাদা, এরাই তো হচ্ছে বাংলার সম্মান। আজকে নিম্ন শ্রেণী, আজকে যতভাবে ব্যক্তিগত আক্রমণ করা যায়, আমার খারাপ লেগেছে দাদা, কিন্তু আমি কিন্তু ভেঙে পড়িনি, একদম ভেঙে পড়িনি, কারণ এই 5 বছর আমাকে আমার দল আমাকে তৈরি করে দিয়েছে। আমি চিন্তিত দাদা সন্দেশ স্বামীর মা বোনেদের নিয়ে, আজকে আমি শহরে থাকি দাদা, আমি একজন বিধায়িকা, আমার সিকিউরিটি আছে, তা সত্ত্বেও আমাকে ওরা মানে সহ্য করতে পারছে না, আমার আক্রমণকে তারা নিতে পারছে না। পলিটিক্যাল ইডিওলজি আমার অন্য থাকতে পারে দাদা, আমি আপনার পলিটিক্যাল আইডিওলজির সাথে নাই একমত হতে পারি, সহমত হতে পারি, কিন্তু তাই বলে বিনত ব্যাংক অ্যাটাক করা, এটা কোন কোন রাজনীতি দাদা? আমরা আজকে ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আজকে কি সংস্কৃতি আমরা বই নিয়ে চলেছি যে একজন একটা ওপেন পাবলিক প্ল্যাটফর্মে বলা হচ্ছে যে আপনি বেহায়া, নির্লজ্জ, শুভেন্দু ওই অধিকারীর পিছন পিছন ঘোরেন? আমার আমি আমার নেতার পিছন পিছন ঘুরবো না, তা কি আপনার পিছন পিছন ঘুরবো? আপনি যেখানে 3.5 বছর জেলে মানে ওঠার সময়, প্রিজন ভ্যানে ওঠার সময় আপনি চিৎকার করে বলতেন সারদা থেকে একমাত্র সব থেকে বড় বেনিফিশিয়ারি সে হচ্ছে মমতা ব্যানার্জি, আপনার পিছন পিছন ঘুরবো? আপনার পাশে যে নেত্রী বসে রয়েছে যিনি আজকে সুবেক সেই 5 সিটের রেপ কেসে যাকে ছোট করেছিল, যে খদ্দের আর বণিকার মধ্যে হিসেব রেট নিয়ে গন্ডগোল, আমি কি তার পিছনে ঘুরবো? আমি আমরা আমি কি মমতা ব্যানার্জির পিছনে ঘুরবো যে আমাদের পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়ে তার সন্দেশখালি হচ্ছে এই শেষ মানে কফিনের পেরেক পুঁতে দিয়ে গেলেন? আমি ভেঙে পড়িনি দাদা, আমার চিন্তা সন্দেশখালির মা বোনেরা যারা কালকে এসেছিলেন 4 জন মহিলা, এবং সেই 4 জন মহিলাকে এই TMC স্পোকসপারসন কুণাল বাবু বলছেন আপনারা আজকে যারা এসেছেন আমাদের চ্যানেলের অ্যাঙ্কার সুমন দাকে বলছেন আপনি যাদেরকে এনেছেন তারা সব ভুয়ো, তাদের অভিযোগ সমস্ত ফেক। আজকে সন্দেশখালি রাস্তায় প্রতিবাদ করে মুখ খুলে, আর আজকে এখানে এসেছেন মুখ দেখে নাটক হচ্ছে? আপনারা FIR করেছেন? FIR নাম্বার দিতে পারবেন? এ কি অর্থ দাদা, এ কোথাকার লোকেরা? এরা জানেও না যে একটা মহিলা যার যার ধর্ষণ হয়েছে বা ধর্ষণ না হলো, আজকে মহিলা বাধ্য নয় তার মুখ দেখাতে, আজকে একটা
মানে একটা মুখের কথা দিয়েও আপনি মানুষকে ধর্ষণ করতে পারেন, একজন মহিলাকে রেপ করতে পারেন, সেটাও সে জানে না। সে তার এতটা উদ্ধত্য, মানে আমরা আমি সত্যি অবাক হয়ে গেছি দাদা। এবং আপনি যেটা বলছেন যে সারা পশ্চিমবঙ্গের মহিলারা অবাক হয়ে গেছে, আজকে জায়গা জায়গা থেকে আমার কাছে মেসেজ এসেছে, তারা বলছে যে দিদি আপনি একটা থাপ্পড় মারলেন না কেন। আমি মনে মনে ভাবলাম, কাউকে বললামও যে আমার দল আমাকে সেটা শেখায়নি দাদা, আমার মা বাবা, আমার স্কুল, আমার আমার তো সেই আপব্রিঙিং নয়। তাই সারা বাংলার মানুষ দেখলো যে আজকে যে সরকার আর যে মুখ্যমন্ত্রী একজন মহিলা, সে আজকে মহিলাদের সম্মানকে কোথায় নিয়ে গেছে। 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার নাও, আর রাত্রিবেলাতে গিয়ে টিএমসির নেতাদের, টিএমসির পার্টি অফিসে গিয়ে তাদের মনোরঞ্জন করো। এই তো হচ্ছে আমাদের এগিয়ে বাংলা পশ্চিমবঙ্গ। অনেক ধন্যবাদ অগ্নিমিত্রী, খুব সুন্দর ব্যাখ্যা করলেন। একটা জিনিস জেনে রাখুন, আপনার এই অসম্মানের প্রতিবাদ বাংলা করবে, তার জন্য একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরবেন। কিন্তু আপনার উপর যে অসভ্যতা হয়েছে, এই অসভ্যতার দায় আমরা মনে করি যে বাঙালিকে চুকিয়ে দিতে হবে যারা করেছেন তাদের। অনেক ধন্যবাদ অগ্নিমিত্রী। ধন্যবাদ দাদা, ধন্যবাদ দাদা।